পুজোয় শব্দের অপব্যবহার রুখতে সাউন্ড ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের নিয়ে প্রশাসনের বৈঠক। শব্দের অপব্যবহার করে তার স্বরে ডিজে বাজানো একাধিক অভিযোগ জমা পড়ে জেলার বিভিন্ন থানায়। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থাও গ্রহণ করা হয় পুলিশের পক্ষ থেকে। সামনেই শ্যামা মায়ের পুজো, সেই পুজোয় যাতে শব্দের অপব্যবহার না হয় তার জন্য মঙ্গলবার তমলুকের সুবর্ণ জয়ন্তী ভবনে জেলার পাঁচটি থানা এলাকার নন্দকুমার, তমলুক, ময়না, কোলাঘাট ও পাঁশকুড়ার সাউন্ড ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়। সেই বৈঠকে তমলুক মহকুমা পুলিশ আধিকারিক অতীশ বিশ্বাস উপস্থিত সাউন্ড ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের জানান, আমরা শব্দ সিস্টেমের বিরুদ্ধে নয়, তবে শব্দের অপব্যবহার করে তার স্বরে বাজালে তখন ব্যবস্থা গ্রহণ করে থাকি। সরকারি যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মেনে চলতে হবে। কোথাও কোনো পরিবেশে কত মাত্রায় সাউন্ড ব্যবহার করা হবে তা বৈঠকে উপস্থিত সংগঠনের প্রতিনিধিদের জানানো হয়। সংগঠনের প্রতিনিধিরাও প্রশাসনের নির্দেশ মেনে আগামী দিনগুলোতে তাদের সাউন্ড সিস্টেম ব্যবহার করবে বলে জানান। আগামী দিনে অন্যান্য থানা এলাকায় প্রতিনিধিদের নিয়ে বৈঠক করা হবে বলেও জানান অতীশবাবু। সম্প্রতি কয়েকদিন আগেই নন্দীগ্রামে তার স্বরে মাইক বাজানোর ঘটনায় তিনজন গ্রেপ্তার হয়, সেই সাথে বাজেয়াপ্ত করা হয় সাউন্ড সিস্টেমের যাবতীয় সরঞ্জাম। আগামী দিনে যাতে সাউন্ড ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সমস্যায় পড়তে না হয় তার জন্য পুলিশের পক্ষ থেকে এই ধরনের একটি বৈঠকের আয়োজন করা হয়। অ্যাকচুয়ালি আজকে আমরা একটা এখানে কোঅর্ডিনেশন মিটিং ডেকেছিলাম আইসি তমলুকের উদ্যোগে এবং আমাদের বড় সাহেব এবং এডিসন সাহেবের নির্দেশে। পূর্ব মেদিনীপুর সাউন্ড ওনার্স অ্যাসোসিয়েশন একটা নতুন ফোরাম তৈরি হয়েছে, যারা আমাদের পূর্ব মেদিনীপুরে যারা এই সাউন্ড সিস্টেমের ওনার্স আছে, যারা বিজনেস করে, তারা একসাথে সংঘবদ্ধ হয়েছে। আমরা তাদের এই সংঘবদ্ধ ব্যাপারটাকে সাধুবাদ জানিয়ে তাদেরকে আমরা প্রশাসনের তরফ থেকে ডেকেছিলাম। কিছু নির্দেশিকা যেগুলো মাননীয় সরকারের এবং আমাদের মহামান্য কোর্টের গাইডলাইনস আছে সাউন্ড সিস্টেম নিয়ে, সেগুলো তাদেরকে অবগত করলাম এবং তাদেরকে বোঝালাম যে কী কী করা যেতে পারে, কী কী করা যাবে না, সেগুলো আমরা ভবিষ্যতে আরও আলোচনা করব। তাদেরকে তারা যে নতুন অ্যাসোসিয়েশন করেছে তার মাধ্যমে এবং আমরা সাংবাদিকদের মাধ্যমে এটা সব জায়গায় প্রচার করতে চাইছি যে হচ্ছে মানুষ যেটা সাউন্ড নিয়ে যেটা সমস্যার মধ্যে পড়ছে বা সাউন্ডের যে অপব্যবহার, আমরা শব্দ সিস্টেমের এগেনস্টে নই, আমরা শব্দ সিস্টেমের যে অপব্যবহার হচ্ছে বা অতিরিক্ত ব্যবহার হচ্ছে সেটার বিরুদ্ধে আছি। আমরা প্রশাসনের তরফ থেকে তাদের বোঝাবার চেষ্টা করছি যে কোন কোন জায়গায় বাজানো যেতে পারে, শব্দ লিমিটটা কত হতে পারে। আমরা অ্যাসোসিয়েশনের সাথে কথা বলেছি, ওনারাও এখানে খুব মানে সদর্থক একটা চিন্তাভাবনা দেখিয়েছেন, আমরা সেইটার জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনকে আমরা ওনাদের সাথে আবার মিটিং করব। আজকে মোট পাঁচটা থানার অন্তর্গত সাউন্ড ওনার্স অ্যাসোসিয়েশনের এখানে এসেছিল, ময়না, কোলাঘাট, পাঁশকুড়া, তমলুক, নন্দকুমার, এর পরবর্তীকালে অন্যান্য সংগঠনের যারা মেম্বার আছে তাদের সাথে আমরা মিটিং করার চেষ্টা করব। আমরা চাইছি পূর্ব মেদিনীপুরে শব্দ নিয়ে একটা যেন সঠিক নিয়ন্ত্রণ হয়, বিশেষ করে আগামী কালী পুজোতে যে সাউন্ড সিস্টেমের ব্যবহার সেটা যেন সরকারি নিষেধ এবং বিধি দ্বারা হচ্ছে নিয়ন্ত্রণ থাকে। ধন্যবাদ।